নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কয়েক মাস পর আমরা 2022 সালে পা রাখতে চলেছি। আর এই 2022 সালে এই চার রাশির জাতক জাতিকারা দুনিয়া কাঁপাতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই চার সৌভাগ্যশালী রাশি এবং তাদের জীবনে এক্স্যাক্ট কী ঘটতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। সাল থেকে এই চার রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা দুনিয়া কাঁপাতে চলেছেন, অর্থাৎ আপনাদের বহুলাংশে শুভত্ব হতে চলেছে। অর্থাৎ আপনাদের চাকরি ক্ষেত্রে বলুন, আপনাদের ব্যবসা ক্ষেত্রে বলুন, আপনাদের সন্তান সুখের দিকে বলুন, আপনাদের দাম্পত্য জীবনের দিকে বলুন, আপনাদের ফিনান্সিয়াল দিক বলুন, যেটি খুব ভাইটাল পয়েন্ট, এই সমস্ত দিকে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। তো কোন সেই চার সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 2022 সাল থেকে দুনিয়া কাঁপাতে চলেছে, সে রাশিগুলির নাম আমি জানাতে চলেছি। তবে আপনার জন্মছকে কয়েকটি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। সেই গ্রহগুলি হচ্ছে শনি গ্রহ, বৃহস্পতি গ্রহ, রবি গ্রহ ও শুক্র গ্রহ। এই চারটি গ্রহ আপনার জন্মছকে যদি শুভ অবস্থায় থাকে বা ডিগ্রিগত দিক থেকে উচ্চস্থ থাকে বা এই গ্রহগুলির দশা বা অন্তর্দশা চলে, সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি দুনিয়া কাঁপাবেন। তাই আপনাদের নিজস্ব জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখে নিন আর জেনে নিন আপনাদের আগামী দিন কত পরিমাণ শুভ হতে চলেছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই চার অতীব সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 2022 সাল থেকে দুনিয়া কাঁপাতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো, যে রাশির কথা না বলেই পারছি না, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে 2022 সাল থেকে আপনারা দুনিয়া কাঁপাতে চলেছেন। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবেন। এছাড়াও যারা লোনে পড়ে রয়েছেন, দীর্ঘদিন ধরে লোন চলছে, তারা কিন্তু সেই জায়গা থেকে কিন্তু রিকভারি করবেন। এছাড়াও যারা শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছেন, ট্রেডিং করেন বা অনলাইন কোনো বিজনেস করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এছাড়াও আপনারা যারা ব্যবসা করছেন, সেটা গ্লসারির বিজনেস হতে পারে, গার্মেন্টসের বিজনেস হতে পারে, ফুডের বিজনেস হতে পারে, কসমেটিক্সের বিজনেস হতে পারে, এছাড়াও ট্রান্সপোর্টের কোনো বিজনেস হতে পারে বা ফুলের বিজনেস হতে পারে, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। অর্থাৎ আপনাদের এই সময় যথেষ্ট পরিমাণে অর্থ আগমন হতে চলেছে, যার মাধ্যমে আপনারা এই বছরে আপনাদের মনের স্বাদ মিটিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ যদি আপনি মনে করেন একটি ফোর হুইলার কিনবো, সেটি কিন্তু অনায়াসে কিনে ফেলবেন। এছাড়াও ঘরের কোনো ইকুইপমেন্ট আপনারা কিন্তু এই সময় কিনতে পারেন। এর পাশাপাশি এই সময় আপনারা ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন। যাদের দাম্পত্য জীবনে কলহ চলছে, সেই কলহ কিন্তু মিটতে চলেছে। এছাড়াও সন্তান সুখ আসতে চলেছে। এছাড়াও যারা আইনত গোলযোগে রয়েছেন, মামলা মোকদ্দমা চলছে, তাদের সেই জায়গা থেকে কিন্তু রিলিফ আসতে চলেছে এবং হাতে আসতে চলেছে প্রচুর অর্থ। এরপরে দ্বিতীয় যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও 2022 সাল থেকে দুনিয়া কাঁপাতে চলেছেন। অর্থাৎ এই সময় থেকে আপনাদের হাতে আসতে চলেছে প্রচুর অর্থ। এই সময় আপনারা ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন। যাদের দাম্পত্য জীবনে সুখ আসছে না, তাদের সেই সুখ কিন্তু আসতে চলেছে। সন্তান যাদের লাভ হতে চাইছে না, তাদের সন্তান লাভ হতে চলেছে। এই সময় আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে করে ফেলবেন এবং এই সময় পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। এছাড়াও কিছু বিজনেস রয়েছে, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন, সেক্ষেত্রে আপনাদের
অর্থ কিন্তু দুই গুণ থেকে চার গুণ আসার সম্ভাবনা রয়েছে। যেমন গ্লসারির বিজনেস, যেমন ফুডের বিজনেস, যেমন গার্মেন্টসের বিজনেস, যেমন কসমেটিক্সের বিজনেস, যেমন জুয়েলারির বিজনেস, যেমন হাড়ির বিজনেস। এছাড়াও যারা অনলাইন বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। যারা শেয়ার মার্কেটে টাকা লাগান তাদের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট পরিমাণে শুভত্বের ভাব দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, আপনাদের অর্থনৈতিক স্থিতি যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে 2022 সাল থেকে আপনারা কিন্তু দুনিয়া কাঁপাতে চলেছেন। অর্থাৎ আপনাদের হাতে আসতে চলেছে প্রচুর অর্থ, আর যার দরুন আপনারা না চাইতেই অনেক কিছু করে ফেলবেন। এই সময় আপনাদের মনের ইচ্ছা, মনের স্বাদ কিন্তু পূরণ করতে পারবেন। যদি আপনি ভাবেন একটি ফোর হুইলার পারচেস করবো, অনায়াসে করে ফেলবেন। এছাড়াও এই সময় পৈতৃক সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন। এই সময় কিছু বিজনেস রয়েছে, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনারা গ্লসারির কোনো বিজনেস করেন, ফুডের বিজনেস করেন, ট্রান্সপোর্টের বিজনেস করেন, কসমেটিক্সের বিজনেস করেন, এছাড়াও জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করেন, এছাড়াও যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্যামিলির সাপোর্ট আপনারা পেতে চলেছেন। শ্বশুরবাড়ি থেকে কিন্তু অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনারা ভাইয়ের কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং বন্ধুর কাছ থেকেও আপনারা এই সময় হেল্প পাবেন। এই সময় যাদের বিবাহ হতে চাইছে না, বিবাহ আটকে যাচ্ছে, তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যাদের সন্তান লাভ হচ্ছে না, তাদের কিন্তু সন্তান লাভ হতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায়, আপনি যদি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু দুনিয়া কাঁপাতে চলেছেন 2022 সাল থেকে। এরপরে শেষ এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2022 সাল থেকে দুনিয়া কাঁপাতে চলেছেন। অর্থাৎ আপনাদের হাতে আসতে চলেছে প্রচুর অর্থ, যার দরুন আপনারা এই সময় আপনাদের মনের স্বাদ, মনোবাঞ্ছা পূরণ করতে পারবেন। যদি ভাবেন একটি ফোর হুইলার কিনবো, কিনে ফেলবেন। যদি ভাবেন একটি বাড়ি তৈরি করবো, করে ফেলবেন। যদি ভাবেন একটি ফ্ল্যাট কিনবো, কিনে ফেলবেন। এছাড়াও এই সময় যারা গার্মেন্টসের বিজনেস করছেন, ফুডের বিজনেস করছেন, কসমেটিক্সের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এছাড়াও যারা অনলাইন কোনো বিজনেস করেন, ট্রেডিং করেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রচুর অর্থ কিন্তু আসতে চলেছে। যারা ভাগ্য বিড়ম্বনায় পড়েছেন, অর্থাৎ কাজ হতে চাইছেন, আটকে যাচ্ছেন, বাধাপ্রাপ্ত হচ্ছেন, সেই জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করতে চলেছেন। অর্থাৎ আপনাদের কিন্তু এক চুটকিতে যে কোনো কাজ কিন্তু হয়ে যাবে। এই সময় যাদের বিবাহ হতে চাইছে না, তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা সন্তান নিয়ে প্রবলেমে চলছে, সন্তান আসতে চাইছে না, তাদের কিন্তু সন্তান লাভ হয়ে যাবে। এবং এই সময় যারা মিডিয়ার লাইনে যুক্ত রয়েছেন, অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। আপনাদের ক্যারিয়ারে কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছে। এর পাশাপাশি যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন, রাজনীতি করেন, তাদের ক্ষেত্রেও পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা যে কোনো কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন। এবং এই সময় পৈতৃক সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি আপনারা কিন্তু পেতে চলেছেন। সব মিলিয়ে যদি বলা যায়, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু 2022 সাল থেকে দুনিয়া কাঁপাতে চলেছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।